নমস্কার, বঙ্গের ইতিকথায় স্বাগত। বঙ্গের ইতিহাস বলতে গেলে এক বিশেষ অধ্যায় দখল করে আছে বঙ্গের বীর সন্তানদের স্বাধীনতা যুদ্ধের কাহিনী। তা না জানলে বঙ্গের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা পাওয়া সম্ভব নয়। যে ইতিহাস বাঙালি জাতি গর্ব, তাকে বাংলার আকাশে বাতাসে পুনরায় ছড়িয়ে দেওয়ার সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করতে পারলাম না। আমার সশ্রদ্ধ প্রণাম রইল লেখক সুসাহিত্যিক অশোক কুমার চট্টোপাধ্যায়ের শ্রীচরণে, যিনি ব্যতীত এই অমূল্য সম্পদ প্রাপ্তির কোনো উপায় ছিল না। দুর্গাদাস চট্টোপাধ্যায়। দুর্গাদাস চট্টোপাধ্যায় হুগলি বিদ্যামন্দিরের একজন একনিষ্ঠ কংগ্রেস কর্মী ছিলেন। তার জন্ম হয়েছিল 1902 সালে। তার দেশপ্রেম ও জ্বলন্ত অনুপ্রেরণা হুগলির অসংখ্য তরুণকে উদ্দীপিত করে, স্বাধীনতা সংগ্রামে টেনে এনেছিল। অসহযোগ আন্দোলনের যুগে দুর্গাদাস চট্টোপাধ্যায় নগেন মুখার্জি, গৌর হরিসোম প্রমুখ স্বাধীনতা সংগ্রামীদের সংস্পর্শে আসেন ও স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। সে সময় একদল তরুণ হুগলির বিভিন্ন অঞ্চলে ঘুরে বেরিয়ে দেশের মানুষকে উদ্বুদ্ধ করতেন, দেশের পরাধীনতার কুফলের কথা বলতেন। দুর্গাদাস চট্টোপাধ্যায় খুব ভালো বক্তৃতা দিতে পারতেন। তিনি যখন বক্তব্য রাখতেন তখন চোখ মুখে দীপ্ত ভঙ্গিমা ফুটে উঠত। তার শরীরের সমস্ত শক্তি দিয়ে অন্তরের স্বদেশপ্রেমের চেতনার বহিঃপ্রকাশ করতেন। তাঁর সে প্রাণঢালা বক্তব্যে মেতে উঠত হুগলির চুচড়ার যুবকগণ। দুর্গাদাসের সঙ্গে বিদ্যামন্দিরে একত্রে কাজ করে বেড়াতেন হামিদুল হক, সিরাজুল হক, বিজয় মোদক, তুষার চট্টোপাধ্যায় প্রমুখ বিপ্লবী। দুর্গাদাস তার প্রাণপ্রাচুর্যে ও প্রাঞ্জল ভাষণে হুগলি বিদ্যামন্দিরের সমস্ত কংগ্রেস কর্মীকে অনুপ্রাণিত করে তুলতেন। তিনি অমানসিক পরিশ্রম করে বিদ্যামন্দিরের স্বদেশি আন্দোলনকে সফল করতে গিয়ে অকালে প্রাণ ত্যাগ করেন। তার মৃত্যুতে হুগলির চুচড়ার স্বদেশি আন্দোলনের প্রভূত ক্ষতি সাধন হয়েছিল। 1932 সালে এই মহান বিপ্লবীর মহাপ্রয়াণ হয়। তার স্মৃতির উদ্দেশ্যে রইল আমার আন্তরিক শ্রদ্ধা। নমস্কার।